হ্যালো ভিউয়ার্স অল গ্রোমাই চ্যানেল আশা করি সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেব আপনাদের ফেসবুক আইডির সিকিউরিটিটা আপনারা কিভাবে একটু বেশি করে স্ট্রং করতে পারবেন। তো আপনাদের ফেসবুকের অনেক সময় দেখা যায় যে অনেকে হ্যাক করে নিচ্ছে, অনেকে এই করে নিচ্ছে, অনেকে সেই করে নিচ্ছে, অনেক ঝামেলা কিন্তু আছে। তো আপনারা ফেসবুক আইডিটাকে একটু প্রোটেক্ট করবেন কিভাবে? আপনারা যদি একটু অনলাইন সম্পর্কে বেশি অভিজ্ঞ হয়ে থাকেন বা যে কোনো অ্যাকাউন্টকে কিভাবে সেভ করতে হবে এইটা সম্পর্কে আপনাদের আইডিয়া থেকে থাকে, তাহলে আপনারা দেখবেন যে আপনাদের গুগল জিমেইলের ক্ষেত্রে বা ফেসবুক আইডির ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন একটা জিনিস আছে। আপনারা এটা অনেকেই জানেন, আবার অনেকেই কিন্তু জানেন না। তো যারা জানেন তাদের ক্ষেত্রে এই ভিডিওটা না, আর যারা জানেন না তারা এই ভিডিওটা পুরো দেখবেন, কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে টু স্টেপ ভেরিফিকেশন লাগাবেন। টু স্টেপ ভেরিফিকেশনটা আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই, কারণ আপনারা একটা নাম্বার সেই জায়গায় সিলেক্ট করে দিতে পারবেন, আপনাদের সেই নাম্বারটায় আপনারা যদি লগ ইন করেন নতুন কোনো আইডিতে বা নতুন কোনো সেটে আপনারা লগ ইন করতে যান, যদি আপনারা একবার লগ আউট করে দেন দেন আপনারা যদি আবার লগ ইন করতে যান সেক্ষেত্রে আপনারা যদি পাসওয়ার্ডটা আপনারা সেভ করে না রাখেন। ওকে, আপনারা ধরেন আপনাদের ফোনে লগ ইন করছেন, আপনারা পরবর্তীতে এক জায়গায় একটা কম্পিউটারে লগ ইন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে হবে কি আপনাদের কাছে সেই সিম নাম্বারটায় একটা SMS আসবে, একটা কোড আসবে, ধরেন 4-5 সংখ্যার একটা কোড আসবে। সেই কোডটা যতক্ষণ পর্যন্ত আপনারা ইন্টার না করে লগ ইন না করবেন সেক্ষেত্রে আপনাদের ফেসবুক আইডিটা কখনোই লগ ইন হবে না। এটাকে বলে টু স্টেপ ভেরিফিকেশন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে বেসিক্যালি আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ফেসবুকের টু স্টেপ ভেরিফিকেশন লাগাবেন মাত্র 2 মিনিটে। তো যদি আপনাদের প্রপারলি জানতে ইচ্ছা হয় কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন লাগাবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য, ভিডিওটা পুরো দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ওকে, তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডিটা এই মুহূর্তে লগ ইন আছি, আর আপনারা আপনাদের ফোনের যে অ্যাপ্লিকেশনটা আছে আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা সেটা দিয়েও কিন্তু এই কাজটা খুব সহজেই করতে পারবেন। বাট আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি এই জন্য কারণ আপনারা খুব সহজে ডেস্কটপে দেখতে পারবেন আর বুঝতে পারবেন। ওকে, আর ফোন দিয়ে অনেক সময় আর দেখা যায় যে আপনারা বুঝতে পারেন না যেহেতু ছোটো ছোটো লাগে সব কিছু দেখতে। ওকে, তো সিম্পলি আপনারা ফেসবুক আইডিতে লগ ইন হয়ে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা আছে, দেখতে পাচ্ছেন এই যে একটা সেটিংস আইকন। ওকে, এটার পরে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও ঠিক এরকম একটা আইকন থাকবে, আপনারা এই জায়গায় ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিম্পলি দেখতে পারবেন এই যে সেটিংস আইকনটা আছে আপনাদের অ্যাপ্লিকেশনেও এই সেটিংস নামের একটা আইকন থাকবে, তো আপনারা সিম্পলি এই সেটিংস আইকনের উপরে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনের পরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আপনাদের ফেসবুকের টোটাল ইনফরমেশনগুলো এই জায়গায় শো করবে। ওকে, আপনারা এই জায়গায় টোটাল ইনফরমেশনগুলো শো করবে। তো সিম্পলি আপনারা করবেন কি, বাম সাইডে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশন এই জায়গায় রয়েছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন, তো আপনারা এটার পরে ক্লিক করে দিবেন। তো সিকিউরিটি অ্যান্ড লগ ইনের পরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন এই জায়গাতে সব কিছু এই জায়গায় দেখা যাচ্ছে। নিচের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় চেঞ্জ পাসওয়ার্ড আছে, তারপরে সেভ ইউর ইনফরমেশন লগ ইন এটা আছে, আপনারা এইগুলো এই জায়গাতে চেক আউট করতে পারবেন। তো তার নিচে যদি আসেন দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অ্যাপ্লিকেশন এটার পরে আপনারা জাস্ট এডিটের পরে ক্লিক করে দিবেন। এডিটের পরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম কিছু ইনফরমেশন আসবে, দেখতে পাচ্ছেন এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা সিম্পলি এই যে গেট এক্সট্রাট বাটনটা আছে এটার পরে ক্লিক করে দিবেন। এটার পরে ক্লিক করে দিলে সিম্পলি আপনাদের যে কারেক্ট পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা এই জায়গায় এন্টার করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এই জায়গায় এন্টার করতেছি, তো আপনারা আপনাদেরটা করবেন। করার পরে আপনারা সিম্পলি এই যে সাবমিট বাটনটা আছে এটার পরে ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম সাবমিট বাটনের পরে, ক্লিক করে দিলে আপনাদের ফোনের অটোমেটিক্যালি যদি কোনো সিমের সাথে যদি কানেক্ট থাকে আপনাদের ফেসবুক আইডিটা সেটা এই জায়গায় চলে আসবে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটা এই জায়গায় চলে আসতেছে। আরেকটা জিনিস আছে, গুগলের একটা অ্যাপ্লিকেশন আছে গুগল টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটা অ্যাপ্লিকেশন আছে, দেখতে পাচ্ছেন এই গুগল সিকিউরিটি আপনারা এটাও ইউজ করতে পারবেন। আপনারা সিম্পলি যদি গুগলে যে সার্চ করেন সেক্ষেত্রে আপনারা এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন, খুব সহজে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এই যে সিম কার্ডটা আছে আমাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা, তো এটার সাথেই আমি জাস্ট লিঙ্ক করে দিচ্ছি। ওকে, টু ফ্যাক্টর দিয়ে আপনারা একটু করে নেবেন, এটা একটু ঝামেলা আছে আমি এটা করতেছি না। তো আপনারা এই যে সিমটার সাথে কানেক্টেড আছে আপনাদের সামনে শো করবে, আপনারা সিম্পলি এটা নেক্সট করে দেবেন। নেক্সট করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের 2-4-6 সংখ্যার একটা কোড আপনাদের যে সিমটা আছে সেটার ভিতর চলে যাবে, দেখতে পাচ্ছেন একটা কোড চলে আসছে। তো আমরা সিম্পলি আমাদের এই কোডটা এটার ভিতরে এন্টার করে দেবো, তো আমি কোডটা জাস্ট এন্টার করে দিচ্ছি।
তো আপনাদেরও এরকম একটা কোড সেন্ড হবে যে সিম কার্ডটার সাথে আপনাদের ফেসবুক আইডিটা লিংক করা আছে ওকে বা খোলার সময় আপনারা যেটা দিয়ে খুলছেন তো সিম্পলি এসএমএসটা আপনারা এন্টার করে দিয়ে আপনারা জাস্ট এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটা এটার পরে ক্লিক করে দেবেন তো এটার পরে ক্লিক করে দিলে এখন দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন তার মানে আমাদের কোনো প্রকারের আর কোনো ঝামেলা নাই আমাদের কোনো কিছুই করা লাগবে না দেখতে পাচ্ছেন নিচে এই যে ফিনিশ নাম করে একটা বাটন আছে এটার পরে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখন টু স্টেপ ভেরিফিকেশন আই মিন টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে এখন আমাদের ফেসবুক আইডিটা একদম টোটাল সেভ আমাদের কোনো ঝামেলা এরপর থেকে আর হবে না আর আপনাদের যদি মনে হয় আপনারা অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন গুগলের এটা আপনারা ইনস্টল করে নিতে পারবেন আপনারা জাস্ট গুগলে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ্লিকেশন নাম লিখে আপনারা সার্চ করবেন সার্চ করে আপনারা জাস্ট অ্যাড এ নিউ অ্যাপ এই জায়গাতে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন আমার টোটাল দুইটা অপশান দিছে তারা বর্তমান আগে একটা ছিল এখন দুইটা দিছে আগে শুধুমাত্র এই উপরেরটা ছিল আর এখন নিচেরটাও অ্যাড করে দিছে গুগলের এটাও আপনারা অ্যাড করে নিতে পারবেন তো এই ছিল মোটামুটি ব্যাপার আপনারা এটা যদি অন করেন আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের ফেসবুক আইডিটা কখনোই আর হ্যাক হবে না বা আপনাদের কোনোভাবেই ডাটা লিক হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ আপনাদের সিম কার্ডটা যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আছে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা কখনোই কেউ ডিটেক্ট করতে পারবেন না তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগছে ভিডিওটা দেখে যদি আপনাদের 1% কাজে লেগে থাকে বা একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর এই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনে আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনে প্রেস করবেন যাতে পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায় আপনার কাছে সবার আগে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন গুড বাই